Hey guys, what's up and welcome to shubhomduttashow. আজকের সামার স্ল্যামে সবার কাছে ম্যাচ অফ দ্য নাইট ছিল হচ্ছে সেথ রলিন্স ভার্সেস ফিন ব্যালারের ম্যাচ। আর অবভিয়াসলি দেখো ম্যাচকে যদি তোমরা ভাবো যে হ্যাঁ 7 ইয়ার্স ট্রাইভালি, তো সেটাকে পুরো ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, যেমন সেথ রলিন্সের ইয়ার থেকে শুরু করে ফিন ব্যালারের সেথ রলিন্সকে দেওয়া ব্যারিকেড টু বাকেল বম সমস্ত কিছু ছিল, পাওয়ার বম বা যা ইচ্ছে বলো, বাকেল বম তো তো সমস্ত কিছু কিন্তু পারফেক্ট সিকুয়েন্সে ছিল। আর অবভিয়াসলি ডেমিয়ান প্রিন্সকে বলা চলে পুরো জাজমেন্ট দেখে ইউজ করা। হ্যাঁ ডমিনিক মিস্ট্রিও বেকারি স্টর্ম খেয়ে গেছে আর কি বলবো, কিন্তু ডেমিয়ান প্রিন্সকে এখানে পারফেক্ট ইউজ করেছে। মানি ইন দ্য ব্যাংকে যেরকম হয়েছিল, ডেমিয়ান প্রিন্স সাডেনলি চলে আসে, ফিন বেলার ডিস্ট্রাক্ট হয়ে গেছিল, সেথ রলিন্স তারই ফায়দা তুলে স্টর্ম মেরে দিয়েছিল। কিন্তু এবারে ফিন বেলার বলেছিল যে আমাকে ব্রিফকেস দিতে আর রেফারিকে ডিস্ট্রাক্ট করতে, আর সেটাই করেছে আর কি বলবো। ডেমিয়ান প্রিন্স একটুখানি সংশয় ছিল, তারপরে ঠিক আছে চলো ডেমিয়ান প্রিন্স ব্রিফকেস দিয়ে রেফারিকে ডিস্ট্রাক্ট করতে গেছে, এখন ওর তালে ফিন বেলার খেয়ে গেছে স্টর্ম মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসের ওপর। এবার এখানে তুমি কাকে দোষ দেবে? ফিন বেলার পটমট করে তাকিয়ে আছে ডেমিয়ান প্রিন্সটা দেখে, আর ডেমিয়ান প্রিন্স বলছে মাল তুই বড় হোদ না তো আমি কি করতে পারি, এরকম কেস হয়ে গেছে। আর সত্যি বলতে গেলে প্রচুর ফ্যান্সরা বলছে যে ভাই তাহলে কি সেথ রলিন্স আর জাজমেন্টের স্টোরি লাইন কি এখানেই ফিনিশ হয়ে গেল? কারণ আমরা দেখেছি যে সেথ রলিন্স ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ক্যাপচার করার পরে প্রথম টাইটেল ডিফেন্ড করেছিল ডেমিয়ান প্রিস্টের এগেনস্ট, তারপরে তো জাজমেন্টের সাথে চলেই যাচ্ছে, তো এখানে কি ধামাচাপা পড়ে গেল? এবার দেখো আমার তো মনে হয় না যে এখানে ধামাচাপা পড়ে যাবে, কারণ এখানে যদি ধামাচাপা পড়ে যায় তাহলে জাজমেন্টের এরপরে কি জার্নি হবে? কারণ জাজমেন্ট এগুলো তো স্টিল ডাব্লিউডব্লিউই সবসময় মেন ইভেন্ট পোস্টার রাখছে, তোমরা দেখতেই পাচ্ছ, র হোক স্ম্যাকডাউন হোক এনএক্সটি হোক সমস্ত জায়গায়। এখন অবভিয়াস ব্যাপার যে যতক্ষণ ডেমিয়ান প্রিস্ট গেছে মানে ব্রিফকেস আছে, মানেই হচ্ছে ভাই সেথ রলিন্সের পেছনে পড়ে আছে ডেমিয়ান প্রিস্ট। আর ডেমিয়ান প্রিস্টে পড়া মানে ফিন ব্যালারও কম ছাড়বে না, পুরো জাজমেন্টে ঘুরে পেছনে লাগিয়ে থাকবে যাকে বলতে গেলে। তো এখানে বলা চলে যে সেথ রলিন্স আর পুরো জাজমেন্টের মধ্যে এখনো চ্যাপ্টার এন্ড হয়ে যায়নি, এখনো অনেক কিছু ভড়কিবাজি বাকি আছে। কিন্তু স্টিল বলা চলে যে এখানে টেনশন তো প্রচুর আছে। সিরিয়াসলি ভাই এখনও যদি কোনো ফ্যান্স বলে যে হ্যাঁ ভাই জাজমেন্টে ভেঙে যেতে পারে, কারণ ব্লাড লাইনে যেখানে আমরা দেখতে পাচ্ছি ভেঙে ছুড়ে একাকার হয়ে গিয়ে জিনিসও জেউসের উপরেই উড়িয়ে দিল, তো এখানে তোমরা কী আশা করছো ফিন বেলার ডেমিয়ান প্রিস্টের মধ্যে কিছু হবে না? এবার দেখো ফিন বেলার ডেমিয়ান প্রিস্টের মধ্যে যে কী কেস ডাব্লিউডব্লিউই বিল্ড করছে, তো সেটা আমাদের কাছে মানে এখনো পর্যন্ত ওই রকম স্বাদের বা বলা চলে ফ্লেভারটি আমরা ফিল করতে পারছি না। কারণ অবভিয়াসলি দেখো জাজমেন্টে যেরকমভাবে টিম ডাব্লিউডব্লিউই প্রচুর বলা চলে প্ল্যান আছে জাজমেন্টকে আরও বেশি নিয়ে যাওয়ার, আরও কয়েক বছর নিয়ে যাওয়ার। এখানে জাজমেন্টে ভাঙার কোনো মানেও হয় না, কারণ যেখানে জাজমেন্টের মধ্যে ডমিনিক মিস্ট্রিও আছে অবভিয়াসলি, তারও একটা ডিফারেন্ট ক্যারেক্টার বিল্ড করছে অবভিয়াসলি, তারও একটা ডিফারেন্ট স্টোরি লাইন রেখেছে এনএক্সটির মধ্যে নর্থ আমেরিকান টাইটেল নিয়ে। রিয়ালিটি যদিও বলা চলে এখন তো তেমন স্টোরি লাইন নেই, হ্যাঁ রিকোয়েলের সাথে হয়তো একটা বড় স্টোরি লাইন ডাব্লিউডব্লিউই বিল্ড করতে পারে, কিন্তু সেরকমভাবে রিয়ালিটিকে এখনো পর্যন্ত টাইটেল ক্যাপচার করার পরে সেরকম কোনো ম্যাচ দেয়নি, পুরো জিনিসটাই রিয়ালিটিকে ঢুকিয়ে দিয়েছে জাজমেন্টের মধ্যে। কিন্তু ডেমিয়ান প্রিন্স আর ফিন বেলার মধ্যে অবভিয়াসলি ফিন বেলার প্রথমে তো স্টোরি চলছিল সেথ রলিন্সের সাথে সেই 7 বছরের গল্প, কিন্তু ডেমিয়ান প্রিন্স মাঝখানে হঠাৎ করে ঢুকে যায় মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস নিয়ে। এখন অবভিয়াসলি ডেমিয়ান প্রিন্সট আর ফিন বেলারের মধ্যে বড় টেনশন তো রয়েছে, কারণ অবভিয়াসলি এখানে ডেমিয়ান প্রিন্স বলবে যে তুই তো আমার দুবার চেষ্টা করলি কিছু করতে পারিস না, এবার তো আমাকে করতে দে, আমাকে তো ক্যাশিংটা ঠিকঠাক করে করতে দে, নয়তো তোর জন্য আমিও করতে পারছি না, তো এরকম সিনেমায় বসে আছে। এবার এই মোমেন্টে দাঁড়িয়ে গেছে, তোমরা যদি ভাবো যে হ্যাঁ তাহলে কি এরপরে ডেমিয়ান প্রিন্স স্টেপ আপ করবে সেথ রলিন্সের এগেনস্ট, এবার দেখো আমার তো মনে হয় না যে ডেমিয়ান প্রিন্স ওই পুরোনো ভুল করবে যেটা জন সিনা করেছিল, সেই মাইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে দেবে অ্যাজ একটা ম্যাচের জন্য। ইভেন তোমরা দেখেছিলে সেই ব্রন স্টোমেনও রোমিনের উপর ক্যাশ ইন করেছিল, হেলিনাসেল ম্যাচ বিল্ড করেছিল, তো ওরকম তো নিশ্চয়ই মনে হয় না ডেমিয়ান প্রিন্স করবে, তো সেক্ষেত্রে হতেই পারে যে ডেমিয়ান প্রিন্স কোনো না কোনোভাবে ক্যাশ ইন তো করবে। কিন্তু গাইজ অ্যারাউন্ডে একটা প্রচুর হিউজ বলা ছাড়া একটা রিপোর্ট চলছে, সেটা হচ্ছে গাইজ একটা ট্রিপল থ্রেট ম্যাচ। এবার গাইজ এই ট্রিপল থ্রেট ম্যাচটাও যথেষ্ট বেশি ইন্টারেস্টিং, কারণ অবভিয়াসলি ফিন বেলার এখানে হেরে গেছে, ফিন বেলার ঠিক আছে চলো 7 বছরের রাইভালরিতে এখানে একদিক দিয়ে বলা চলে স্টোরি ফিনিশ হয়েছে, কিন্তু স্টিল ফিন বেলার হাত ধুয়ে পড়ে থাকবে সেথ রলিন্সের উপর। আর সেটাই দেখা যাবে যখন ফিন বেলার আবার চ্যালেঞ্জ করবে, আর দেখো এই মোমেন্টে দাঁড়িয়ে ফিন বেলার চ্যালেঞ্জটা তো কোনো বেশি কোনো মানে ওরকমভাবে কোনো মিনিংয়ে দাঁড়াবে না, তো সেক্ষেত্রে হতে পারে গেছে এই চ্যালেঞ্জটা ওয়ান মান না হয় এখানে ডেমিয়ান প্রিন্সটা ঢুকে যাবে। এবার দেখো প্রচুরজন বলছে ডেমিয়ান প্রিন্স তাহলে ক্যাশিনা থ্রু দিয়ে ম্যাচটার মধ্যে ঢুকবে, দেখো এটার কোনো মানে হয় না, কারণ তোমরা দেখেছিলে যে সেই সময় মনে আছে যখন সেই ব্রক লেসনার জন সিনা সেথ রলিন্সের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়েছিল রয়্যাল রাম্বল, যখন ব্রক লেসনার চ্যাম্পিয়ন ছিল আর
সেথ রলিন্স ছিল হচ্ছে মানি ইন দ্য মিস্টার মানি ইন দ্য ব্যাংক, তো সেক্ষেত্রে ওরকমও কিন্তু ম্যাচ হয়েছিল। তো সেক্ষেত্রে এখানেও এরকম হতে পারে যে সেথ রলিন্স ভার্সেস ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ফিন ব্যালারের মধ্যে ম্যাচ, অ্যান্ড এটা হতে পারে গাইস আমাদের নেক্সট যে প্রিমিয়াম লাইভ ইভেন্ট আসছে। হ্যাঁ, এরপরে আসছে পেব্যাক, আর অবভিয়াসলি রুলি পেব্যাকের জন্য একটা বড় ম্যাচ তো বিল্ড করবে, কারণ অবভিয়াসলি রোমিন রেন্সকে তো পাচ্ছে বলে তো মনে হচ্ছে না, তো আমরাই পাচ্ছি না, তো ওদের তাও ওরা পেয়ে যেতে পারে। বাট হোয়াট এভার গাইস, হতেই পারে গাইস এই ম্যাচটাকে বিল্ড হলে, এবার দেখো এই ম্যাচটার উপর অবভিয়াসলি হাইপ থাকবে, কারণ এবারে সেথ রলিন্স ফিন ব্যালারকে না একসাথে দুটো মানুষকে জবাই করার চেষ্টা করবে সেথ রলিন্স, তো এই মোমেন্টে দাঁড়িয়ে। এবার দেখো আমরা সত্যি বলতে গেলে আজকে সকালবেলা আমি তো ভাই রিপোর্টে প্রচুর দেখছিলাম যে দিচ্ছিল যে সেথ রলিন্স ইঞ্জুরির জন্য একটা সার্জারিতে যাবে, তো সেক্ষেত্রে সেথ রলিন্স হয়তো মেবি টাইটেল এখানে ছেড়ে দিতে পারে, তো কিন্তু এরকম কিছু হয়নি। তো আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউই স্টিল ওই টেনশনটা বিল্ড করার চেষ্টা করছে, আর এটাই হয়তো লিড করবে। বা দেখো আমি তো এটাই ভাবছি যে যদি পেব্যাকে ডাব্লিউডাব্লিউই বিল্ড করে সেথ রলিন্স ভার্সেস ফিন ব্যালার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের ম্যাচ, তাহলে গোলমালের লেভেলই অন্যদিকে চলে যাবে। আমার মনে হয় যে এটা ডাব্লিউডাব্লিউই করাটা খুব দরকার, যে হ্যাঁ আমরা এই খিচুড়িটাকে আরও পাকাবো, কারণ অবভিয়াসলি প্রচুর ফ্যান্সরা এনজয় করছে। তো এই মোমেন্টে দাঁড়িয়ে যদি কেউ বলে যে হ্যাঁ ভাই ডেমিয়ান প্রিস্টের ফিন ব্যালারের মধ্যে ব্রেক আপ করে দাও, তাদের মধ্যে ফিট করে দাও, তো সেটা সবথেকে বেশি বেকার হবে। ইভেন আমি এটা বলেও ছিলাম যে এরকম কোনো চান্সই থাকবে, কিন্তু আমি যেটা ভেবেছিলাম যদি সেটা হতো তাহলে কিন্তু ম্যাচের লেভেলই ক্লাসিক হয়ে যেত, কিন্তু সেটা ডাব্লিউডাব্লিউই করেনি আজকে। স্টিল ডাব্লিউডাব্লিউই একটা টেনশন এখনও রেখে দিয়েছে, ওই গলার কাটার মতো ফেস করে রেখে দিয়েছে ডেমিয়ান প্রিস্টের মাইনামে ব্রিফকেস, তো এই ব্রিফকেস তো ভাই ক্যাশ ইন হবে এখন বলা যাচ্ছে না, কারণ প্রচুর জন বলছে ভাই ডেমিয়ান প্রিস্ট চ্যাম্পিয়ন মেটেরিয়াল নয়, কারণ ডেমিয়ান প্রিস্টকে শুধুমাত্র বিকেট দেওয়া হয়েছে জাস্ট বিকজ স্টোরি লাইন বানানোর জন্য, হয়তো জাজমেন্টের স্টোরি লাইনটা এরকম ফ্লেভারই দিত না জাজমেন্ট আর সেদ হচ্ছে স্টোরি লাইনটা শুধুমাত্র ডেমিয়ান প্রিস্টকে জেতার জন্য, কিন্তু ডেমিয়ান প্রিস্ট নাকি টাইটেল ডিজার্ভ করে না চ্যাম্পিয়নের মেটেরিয়াল নয়, তো এখন ওটা কীরকম হবে তো সেটা বোঝা যাচ্ছে না। বাট আমার মনে হয় যদি তাই হয় তাহলে হতে পারে গেছে ডেমিয়ান প্রিস্টের ক্যাশ ইন ফেলও হতে পারে, বাট জাস্ট বিকজ এটা কোনো একটা স্টোরি লাইন বিল্ড করার জন্য। বাট আমার তো মনে হচ্ছে যে সেথ রলিন্সের থেকে ভাই টাইটেল তো যাবে, এমন হতে পারে না যে সেথ রলিন্স মানে টাইটেল না ছেড়ে, কারণ জাজমেন্টের যে স্টোরি লাইন চলছে বুঝতে পারছি, তাতে সেথ রলিন্স যতক্ষণ টাইটেল না হারছে ততক্ষণ জাজমেন্টে পেছনে রয়েছে, তো সেক্ষেত্রে সেথ রলিন্স তো হারবে। আর আমার মনে হচ্ছে এটাও হতে পারে যে সেথ রলিন্স তারপর রয়্যাল রাম্বল জিতে আবার চ্যালেঞ্জ করবে জাজমেন্টকে, তো এরকমভাবে কমপ্লিট স্টোরি লাইনের এন্ড হবে, সেটা একটা পারফেক্ট চ্যাপ্টার এন্ড বলা চলে। তবে তোমাদের কি মনে হয়, তোমার সাথে কমেন্টে জানাতে পারো, সিরিয়াসলি তোমাদের কি মনে হচ্ছে জাজমেন্টে সেথ রলিন্সের নেক্সট স্টোরি লাইন কোন দিকে যেতে পারে, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর গাইস অনেক কিছু এখন মাথার মধ্যে চলছে, অনেক ভিডিও আসবে, দেখা হবে নেক্সট এপিসোড।